গাছের পাতায় নির্মূল হচ্ছে ডায়াবেটিস আর সেটা মাত্র পনেরো দিনে এমন দাবি করেছেন নীলফামারি ডিমলা উপজেলার মৃত তাইজুদ্দিনের ছেলে ডায়াবেটিস রোগী মোজাম্মেল হক সর্দার আটচল্লিশ গাছের পাতায় ডায়াবেটিস নির্মূলের খবরে তোলপাড় শুরু হয়েছে জেলা জোরে শত শত মানুষ ছুটে যাচ্ছে মোজাম্মেল হকের বাড়িতে একের পর এক ডায়াবেটিস রোগী সুস্থ হওয়ায় এ খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র উপজেলা সদরের আলম ফিলিং স্টেশনের পশ্চিমে মোজাম্মেল হক সর্দারের বাড়ি কোন ডায়াবেটিস রোগী তার কাছে গেলে তিনি জাদুক্রি ওই পাতা এনে দিচ্ছেন তবে কাউকে গাছ চেনাচ্ছেন না মোজাম্মেল হক সর্দার বলেন দীর্ঘদিন থেকে আমি ডায়াবেটিস রোগে আক্রান্ত থাকায় কোনো চিকিৎসায় কাজ হচ্ছিল না ডাক্তারের ওষুধ খেলে কিছুটা সুস্থ থাকলেও পরবর্তীতে আবার বেড়ে যায় অবশেষে আমি নিজেই বিভিন্ন গাছের লতা পাতার রস খাওয়া শুরু করি এক পর্যায়ে এই জাদুকরী গাছের সন্ধান পাই মাত্র পনেরো দিন একটানা সেই গাছের পাতার রস খেয়ে পরীক্ষাগারে গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করে বুঝতে পারলাম আমার ডায়াবেটিস উনিশ পয়েন্ট হতে ছয় পয়েন্টে নেমে এসেছে এবং পরবর্তীতে আমি ডাক্তারি ওষুধ খাওয়া একবারেই ছেড়ে দেই বর্তমানে আমার ডায়াবেটিস একেবারেই নির্মূল এবং নিয়ন্ত্রণে এলাকার একাধিক মানুষ জানান সর্দারের দেওয়া গাছের পাতা খেয়ে তারা ডায়াবেটিসের অভিশাপ থেকে মুক্ত আছেন সর্দারের কাছে ওই পাতার গাছের নাম জানতে চাইলে তিনি বলেন আমার নিকট ডায়াবেটিসের রোগী এলে আমি সেই গাছের পাতা এনে দেই গাছের নাম বলি না এই পাতার বিনিময়ে টাকা পয়সা লেনদেনের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমি ইচ্ছে করে কারো কাছ থেকে টাকা নেই না তবে কেউ নিজ ইচ্ছায় দিতে চাইলে নেই তবে খোঁজ নিয়ে জানা গেছে এই গাছকে ডাকা হয় গাইনুরা নামে বৈজ্ঞানিক নাম গাইনুরা প্রকম্পেন্স এটা চীন এবং সুইজারল্যান্ডে স্থানীয় অভাবে ডান্ডালিউএন নামেও বেশ পরিচিত আমেরিকা সিঙ্গাপুর চীন মালয়েশিয়া থাইল্যান্ড সহ বিশ্ব জয় করে এই অ্যান্টি ডায়াবেটিস গাছ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশ বিভিন্ন অভিজাত নার্সারিতে মিলবে গাইনুরার চারা এছাড়া রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পাশে ও ভ্যানে করে এই গাছের চারা বিক্রি করতে দেখা গেছে চীন ও সুইজারল্যান্ডের বিজ্ঞানীদের দাবি প্রতিদিন খালি পেটে দুইটি পাতা সেবনের শতভাগ নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার চিকিৎসা বিজ্ঞানীদের মতে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত অ্যান্টি ডায়াবেটিস এই গাছটির পাতা এবং পাতার রস সেবনে ডায়াবেটিস সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে গাছটির দুইটি পাতা প্রতিদিন খালি পেটে সেবনে শুধু সুগার এবং কোলেস্টেরলি নিয়ন্ত্রণে আসে না তরতাজা রাখে কিডনি লিভার এবং নিয়ন্ত্রণে রাখে ব্লাড প্রেশার এছাড়া সুগার স্বাভাবিক মাত্রার তুলনায় আরও কমিয়ে হাইপোগ্লামিয়ার বিপদ থেকেও রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এই গাছের পাতা তবে ইনসুলিন ব্যবহারকারী এবং গ্যাস্ট্রিক আক্রান্তদের ক্ষেত্রে সকালে খালি পেটে দুইটি পাতা এবং রাতে শোবার আগে দুইটি পাতা সেবন করতে হবে চিকিৎসা বিজ্ঞানীদের মতে প্রথম দুই মাস ডায়াবেটিস এর নিয়মিত ওষুধের পাশাপাশি খালি পেটে দুইটি পাতা সেবন করতে হবে দুই মাস পর থেকে শুধু দুইটি করে গাছের পাতা খেলেই চলবে